আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় রাতের শোরুম থেকে জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি রিভিউ নিয়ে উপস্থিত হয়েছে, তা হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে আতর প্যাকেজ। আর প্রথমেই আজকে আমরা আতর প্যাকেজ অথবা আতর গিফট প্যাকেজও বলা যেতে পারে। তো সর্বপ্রথম আমরা যে প্যাকেজটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুন্নাহ আতর প্যাকেজ। কোশ্চেন আসতে পারে সুন্নাহ আতর প্যাকেজ হলো কেন। তো ইতিপূর্বেই আমরা একটি রিভিউ দিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের কি কি আতর ছিল বা তিনি কোন কোন আতর ব্যবহার করতেন। তো সে টপিক নিয়ে আজকে প্রথমে আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে সুন্নাহ প্যাকেজ নিয়ে আলোচনা করি। এটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই বক্সটা রয়েছে। তো এই সুন্নাহ আতর প্যাকেজের মধ্যে থাকতে হচ্ছে যে প্রথমে থাকবে কস্তুরি, দ্বিতীয়ত হচ্ছে আপনার মিশক আম্বার, তৃতীয়ত থাকবে জাফরান, চতুর্থ থাকবে ঔদ, পঞ্চম থাকবে রোজ। তো এই পাঁচটি আতর দিয়ে এই প্যাকেজটিকে সাজানো হয়েছে। এরপরে আসুন দ্বিতীয় পর্বে থাকছে আমাদের লাক্সারি আতর প্যাকেজ। আর প্যাকেজ প্রথমত হচ্ছে এটা 3 মিলি। হ্যাঁ, 3 মিলি পরিমাণ প্যাকেজ হচ্ছে, প্রতিটি 3 মিলি করে থাকবে। আর বাকি যেগুলো থাকবে যেমন স্ট্যান্ডার্ড অর্থাৎ ইরেগুলার প্যাকেজ অথবা কর্পোরেট প্যাকেজ, সেগুলো থাকবে 2 মিলি করে। তো আজকে আমরা লাক্সারি আতর প্যাকেজ 3 মিলি সেটা নিয়ে বলছি। যেমন লাক্সারি আতর প্যাকেজের মধ্যে থাকছে হচ্ছে আপনার প্রথমত হোয়াইট স্যান্ডাল, তারপরে থাকবে হচ্ছে মস আল তাহারা, শেখ হেসাম আল হারাজ, বাকারাত, তারপরে হচ্ছে বাকারাত। তো এই মোট 5টি বাকারাত, শেষে থাকবে শেখ ইসমাইল। মোট এই 5টি ফ্রেগনেন্স দিয়ে এটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে আসছে হচ্ছে ডিলাক্স প্যাকেজ। ডিলাক্স প্যাকেজ আপনার এটাতে থাকবে হচ্ছে প্রথমত বাখুর আল সাব্বির, তারপরে থাকবে জান্নাতুল ফেরদাউস, মাদিনা, মারজান, তারপর হচ্ছে মালিকা হাবিবা। তো এই মোটামুটি আজকে আমাদের এই ডিলাক্স প্যাকেজ পর্যন্ত রয়েছে। এরপরে প্যাকেজ অনেক করা যেতে পারে, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন ফ্রেগনেন্স দিয়ে, স্ট্যান্ডার্ড প্যাকেজ, রেগুলার প্যাকেজ, আর গত পর্বে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কর্পোরেট প্যাকেজ। এরকম অনেকগুলো করা যায়। আমাদের একটা সাজেস্ট থাকবে এটাই যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী, আপনাদের ইচ্ছে মতো আপনারা প্যাকেজগুলো সাজিয়ে নিতে পারেন। আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে আমাদেরকে আপনারা কল করে বলবেন যে আমার এই প্যাকেজটি দরকার অথবা আমার এই ফ্রেগনেন্সগুলো পছন্দ, আপনি এরকম করে একটা আমাকে প্যাকেজ সাজিয়ে দেন, তাহলে আমরা সেটাও করতে পারি। এটা আমরা আপনাদের জন্য করে দেবো ইনশাল্লাহ। আর তার সাথে একটা কথা বলে রাখি, গত পর্বে বলেছিলাম, আজকে বলে দিচ্ছি যে আজকে এই অনলাইন কেন্দ্রিক এই প্যাকেজগুলোকে খুবই মডিফাই করে প্রেজেন্টেশন করা হয়, পরে অনেকে আবেগ আপ্লুত হয়ে এগুলো বিষয়ে এগুলো তারা ক্রয় করে থাকেন। প্যাকেজ নেওয়ার পরে ক্লায়েন্ট যারা আসেন তারাই আমাদেরকে বলেন, অবজেকশন দেন যে আমরা অনলাইন থেকে নিয়েছি বিশাল বিশাল প্যাকেজ, এত এত করে 10টা 15টা 20টা 50টার মতো করে ব্যাক প্যাকেজে, এরকম করে 5টা 6টাও থাকে ইত্যাদি, খুব কালারফুল, খুব ইত্যাদি চমকপ্রদ তাদের লেখা লেখনি দেখে আমরা সেটা ক্রয় করছি। বাট নেওয়ার পরে আমরা পুরোপুরি স্যাটিসফাই না। তো দেখুন ভাই, প্রথমে আমি বলে দিচ্ছি যে আজকে যে আতর, আর অতীতের আতর, আমি বলি ওল্ড ইজ গোল্ড, অতীতে যে আতরগুলো ইউজ হতো ওটা ছিল 80% যারা ছিলেন, 80% যারা তারাই এই সুগন্ধিগুলো কিন্তু ব্যবহার করতেন। আর 80% প্রথম সাজিতে আমরা ধন্যবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি বিশ্ব মানব নেতা যিনি ছিলেন, তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন, ব্যবহার করতেন, এবং তার সহচরবৃন্দ সাহাবা কেরাম তারাও ব্যবহার করেছেন। এখন তারা কি কেমিক্যাল ইউজ করেছিলেন, প্রশ্ন তো এখানে, তারা তো কেমিক্যাল ইউজ করেন, তারা র মেটেরিয়াল যেটা সেটা তারা ব্যবহার করেছেন। এখন দেখুন তার পরবর্তী যে সময়গুলো আসছে, রাজা বাদশারা তারা সুগন্ধি ব্যবহার করতেন, ওই নিম্ন শ্রেণী যারা রয়েছেন, একদম নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই সুগন্ধি
তেমন ব্যবহার করতে পারতেন না, কেন তাদের সামর্থ্য বা সাধ্যের বাইরে ছিল। তো পরবর্তীতে এটা দেখা গেল যে না, এটা পুরাভাবে আম জনতা তা ব্যাপক করে দেওয়া হোক। তো সেক্ষেত্রে এখন আপনার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের ফ্রেগনেন্স গুলো তৈরি করা হচ্ছে আর কি, যাতে করে খুব অল্পতেই সবার হাতে পৌঁছে থাকে। তো এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাট সমস্যাটা হচ্ছে এইখানে যখন আতরটাকে যখন কেমিক্যাল বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আমি বলছি না যে আতর কেমিক্যাল দ্বারা তৈরি হয় না তা না, আতরের মধ্যে যেটাকে প্রিজার্ভ করার জন্য ফিক্সেটিভ করার জন্য আপনার লং লাস্টিং করার জন্য যে কেমিক্যাল যেগুলো ইউজ করা হয়, যেটা শুধু সুগন্ধির জন্যই প্রযোজ্য, সেগুলোটাতে তো ইউজ হবেই, কিন্তু আদারওয়াইজ যখন এগুলো থাকার পরেও আরো এমন অর্থাৎ ফরমালিন, এক কথায় বলে আপনারা বলবেন, ফরমালিন যদি মিশানো হয় তখন কিন্তু সেটা আতর থাকলো না, সেটা কেমিক্যালই হয়ে যাবে। আর ফরমালিন যুক্ত খাবার যেহেতু ডাক্তার তো নিষেধ করছে, এমনকি ফরমালিন যুক্ত বা অ্যালকোহল যুক্ত আর অতিমাত্রায় কেমিক্যাল যেগুলো মিশ্রিত যে আতর থাকে, সেগুলো ব্যবহার করলে আপনার কি হবে, ক্ষতি হবে, লাঞ্চের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে, হার্টের ক্ষতি হবে, ফুসফুসের ক্ষতি হবে, আপনার অ্যালার্জির সৃষ্টি হবে, আপনার জ্ঞানেন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাবে, স্কিনে অ্যালার্জি হবে, রেডনেস ভাব চলে আসবে, নানান সমস্যার সৃষ্টি হবে। তো আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বলছি আপনারা ওইগুলোকে আপনারা বর্জন করুন। আপনারা এই সকল যে নর্মাল যে আতরগুলো রয়েছে অতিরিক্ত কেমিক্যাল মিশ্রিত, আজকে দেখুন 8 ml এর শিশি, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই যে এরকম একটা শিশি রয়েছে, 7, 6, 7 অথবা 8 ml শিশি, এরকম দেখবেন আপনি অনেকে এসে সেল করে থাকেন আপনার সেলের মধ্যে রেখে দিয়ে, তারপরে তারা এগুলোকে সেল করে থাকেন 30 টাকা 50 টাকা করে বড় বড় বোতলগুলোর মধ্যে বিক্রি করেন, রং বেরঙের আতরগুলো থাকে, তাই না? তো সেগুলো কি, সেগুলো আতর? সেগুলো আতর না, সেগুলো কেমিক্যাল। আতর আমরা আগে বলেছিলাম আতর হচ্ছে একটি সুন্নাহ প্রোডাক্ট, আতর হচ্ছে একটা সুন্নাহ, সুন্নাহ কখনো অনিষ্ট বয়ে আনে না, সুন্নাহ মনে প্রশান্তি দেয়, আনন্দ দেয়, তৃপ্তি দেয়, সুন্নাহ অর্থাৎ সুগন্ধি, এটা আপনাকে জান্নাতের কথা মনে করে দিবে, একটা মনে প্রশান্তি এনে দিবে। তো এটা যদি এখন আপনার না হয়, যদি আমার ওই আতর আমি ইউজ করলাম কেমিক্যালের নামে ব্যবহার করলাম, করার ফলে যদি আমার যদি ওইটা যদি আমি সাকসেস না হই, তাহলে তো আমার সেটা ব্যবহার করতে কোনো প্রয়োজন নেই, তাই না? ওটা কোনো ক্ষতি নিয়ে আসবে, উদ্দেশ্য ছিল সুন্নাহ আদায় করবেন, মনে একটা প্রশান্তি তৃপ্তি, কিন্তু বাট আপনি এটা পাচ্ছেন না, তো ওটা আপনি অ্যাভয়েড করেন। হ্যাঁ, অ্যাভয়েড করে যে আপনি ভালো মানের যে আতরগুলো রয়েছে উন্নত মানের, আপনারা সেগুলো ক্রয় করুন। পিওর আতর শোরুম থেকেই নিতে হবে এমন না, পিওর আতর শোরুম মতোই আরো এরকম অনেক ভালো ভালো আতর অন্য অন্য শোরুমেও পাওয়া যায়। তো আপনারা এগুলো অবজার্ভ করবেন, অবজার্ভ করে নিয়ে আপনারা যেখানে ভালো মনে করবেন আপনারা সেখান থেকে নেবেন। তো মানে একটা সতর্কবাণী এটাই বলছি আপনারা, আপনারা কেমিক্যাল সস্তায় যে আপনার নিজের এটা নষ্ট করে দেন না, সোনাটা আদায় করুন, একটু পয়সাটা খরচ করুন, করে নিয়ে ভালো মানের আতরগুলো। তো বলছিলাম যে ওই অনলাইনের মধ্যে আজকে এরকম এগুলো ছড়াছড়ি, তো কাজী ভাই আমরা বলবো যে যারা এগুলো এনে বিক্রি করছেন তারা অজান্তেই করছেন, তারা স্বেচ্ছা করছেন না। আবার আমি বলি যে সহজ সরল মানুষ দেখবেন নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, তো এই সাধারণ এই ভদ্র ব্যক্তি উনি জানছেন না যে আতরের মধ্যে কি মেশানো হয়েছে। ওনার শখ হয়েছে আতর ব্যবসা করবে, উনি চলে গেল কোনো এক জায়গায়, হয়তো চকে গেল, মিটফুটে গেল, যে এখান থেকে আতর কিছু নিয়ে চলে আসলেন, আনার পরে উনি এগুলো সেল করছেন। আই আল্লাহ, তো এগুলো তো আমরা দেখেছি, আমরা দেখছি এবং পাবলিক যারা আছেন তারাও দেখছেন, তারাও এসে আমাদের সাথে এগুলো কমিউনিকেশন হয়, আমরা মানে কথা কথোপকথন বলি আর কি, এগুলো আলোচনা হয়, যেটা আতর রয়েছে একটা দোকান শোরুম, এখানে আতর নিয়ে বেসিক্যালি আলোচনা হয়। তো তারা বলে থাকেন যে এই এরকম এরকম সমস্যা আমরা ফিল করি। তো দেখুন এখন দোষ ওই লোকটাকেও দিব না, ভদ্র মানুষ, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ, তিনি চাষের একটা ব্যবসা করে হালালভাবে ব্যবসা করে খাবেন, উনি গেলেন ওনাকে এরকম করে মানে টুপি পড়ায়, মানে কান পড়ায় দিয়ে টুপি পড়াই দিয়েছে যে যাও তুমি নিয়ে যাও, এটা ব্যস্ত অনেক লাভবান হয়ে যাবে, ভদ্র ব্যক্তি নিয়ে আসলেন না, দোষ তো তার না। হ্যাঁ, দোষ হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা এই আতরের মধ্যে র মেটেরিয়ালস এর মধ্যে আতরের মধ্যে আপনার ওই কেমিক্যাল মিশ্রণ করে, অ্যালকোহল মিশ্রণ করে দিয়ে এগুলো জাতিকে দিচ্ছে, ধোকা দিচ্ছে। তো এটা তো আপনার ব্যবসা তো হালাল হচ্ছে না, তাই না? ব্যবসা হালাল করুন, আপনি ব্যবসাটাকে আপনি হালাল করুন, আপনার ইনকাম সোর্সটাকে আপনি হালাল করুন, তবে আপনার ইবাদত কবুল হবে, আপনার দোয়াও কবুল হবে। আপনি যখন এরকম হারাম মিশ্রণ করবেন তাহলে তো আপনার দোয়া ইবাদত তো কোনো বিফল, সব কোনো কাজে লাগবে না। কাজে আল্লাহকে ভয় করুন, এই শূন্য প্রোডাক্ট নিয়ে আর প্রতারণ আপনারা করুন করবেন না, আল্লাহকে ভয় করে সততার সাথে ব্যবসা করুন, আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যতগুলো ক্লায়েন্ট এখানে আসে, নতুন নতুন যারা আসছেন, তারা প্রথমে এই সেটা প্রশ্ন করেন,
বলে ভাইজান বহু জায়গা থেকে তো আতর নেই কিন্তু খুশি হই না, কেন লাগানোর পর আর ঘ্রাণ থাকে না, ঘ্রাণ পায় না, ঘ্রাণ চলে যায়, বেশিক্ষণ থাকে না, লাস্টিং করে না, এই সমস্যাগুলো তারা ফিল করেন এবং এটা আমাকে বলেন। তখন আমি বলি ঠিক আছে আজকে আপনার নেওয়া লাগবে না, আপনি আমার কাছে একটু আতর লাগিয়ে যান, যদি দেখেন অবজার্ভ করেন, যদি দেখেন একদিন মিনিমাম যদি থাকে স্মেলটা তাহলে ইনশাল্লাহ আপনি নিতে পারেন, যদি কেমিক্যালের গন্ধ যদি না আসে। একটা হচ্ছে আতরে লাগালেন, আতরের অনেকে বলে কি তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ঘ্রাণ থাকে, কাপড় ধর পরও ঘ্রাণ থাকে। তো আমি বলছি তিন চার পাঁচ দিন কি সেটাকে আতরে ঘ্রাণ পাচ্ছেন নাকি কেমিক্যালের ঘ্রাণ পাচ্ছেন? দুইটা দুই রকম আছে, একটা হচ্ছে আতরে ঘ্রাণ পাবেন, আর একটা কেমিক্যালের গন্ধ ঘ্রাণ পাবেন। তো আতরের যে ঘ্রাণটা ওটা খুব সুন্দর হবে, একদিনটা ধোয়ার পরও সুন্দর থাকবে, ভালো লাগবে। এটা হলো কেমিক্যালের গন্ধটা, কেমিক্যালের গন্ধ একবার পুরো এলাকা কাঁপায় ফেলবে, ঘ্রাণ এগুলো ছড়াই ছিটাই দিবে, তারপরে এটা কাপড় ধোয়ার পরে আরো বাজে গন্ধ হয়ে যাবে। আর তার সাথে আরো বেশি মানে বিরক্তিকর হচ্ছে যখন ঘামের সাথে এই আতরটা ওই কেমিক্যাল মার্কাতে আতর যেগুলো রয়েছে ওইটা যখন মিক্স হবে বাজে গন্ধ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ পিওর আতর এগুলো থেকে মুক্ত, আপনি পিওর আতর এবং আমাদের কাছে ম্যাক্সিমাম আতরগুলো এমন রয়েছে যেখানে কিছু দেখতে পাচ্ছেন কালেকশন হচ্ছে পারফিউম টাইপ আর কি, এগুলো ইউজ করবেন অথবা আতর দেখেন যে আমার কাছে যে দেখতে পাচ্ছেন একটা আতর আপনার মিডিল ইস্টের আরবদের সবচেয়ে পপুলার যে আতরটি সেটা হচ্ছে এই যে মাসআল তাহারা, অত্যন্ত ঘন মধুর মতো, এটা যদিও একটা ফেমাস হয়ে গেছে, তো পাবলিক এখন এইগুলো খুঁজছেন কিন্তু এগুলোর ভিতরে এখন ওই জালিয়াতি করা শুরু করে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা, এটাতে কেমিক্যাল মিশিয়ে দিয়ে এটাকে তরল পাতলা করে দিয়ে সেল করছেন। তো এই আতর তারপরে রয়েছে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লামের পছন্দের যে আতরটি ছিল কাস্তুরি, এই কাস্তুরি যে রয়েছে এইটো। তো আমি বলি এগুলো আপনি লাগাবেন যদি কাপড়ে পোশাকে লাগান, লাগানোর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ কাপড় চোপড় ধুয়ে ফেলবেন, ধোয়ার পরে মাশাল্লাহ খুব সুন্দর এটা স্মেল হবে, আয়রন করবেন তারপরে দেখবেন খুব সুন্দর গ্রাম থাকবে। হ্যাঁ এরকম এরকম অনেক কালেকশন আছে, ইউজ করবেন কালেকশন এখানে আছে শত শত কালেকশন। তো এর মধ্যে থেকে আপনি যেটাই ইনশাল্লাহ নেবেন এটা আপনার কাপড় ধোয়ার পরও ইনশাল্লাহ ঘ্রাণ পাবে, তো কেমিক্যালের গন্ধ আসবে না। আজকে একটু দীর্ঘায়িত আলোচনা করে ফেললাম, কেননা সময় এখন হাতে সামনে ব্যস্ততা বেড়ে যাবে, যার কারণে আমি একবারে আজকে এই টপিকটা নিয়ে শেষ করছি। তো ভাইজান আপনারা যদি আতর সত্যিকার অর্থে আতর মহাব্বত করেন, ভালোবাসেন, সুগন্ধি যদি পছন্দ করেন, ফ্রেগনেন্স, তাহলে বলবো ভালো মানের আতর গুলো আপনারা নেন, একটু পয়সাটা খরচ করেন, করে ভালোটা নেন ইনশাল্লাহ, এতে আপনার সাকসেস হবেন ইনশাল্লাহ তাআলা, সুন্নতটাও আদায় হবে, মানুষ বিব্রত বোধ করবেন এবং যাকে গিফট করবেন, হ্যাঁ আপনি চাইলেন ইউজ করলেন অথবা কাউকে উপহার প্রটোকন দিলেন সেও খুবই খুশি হবে, স্যাটিসফাই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ তো এমন কিছু দেন যাতে আপনার খুব মানে প্রশংসা হয় জানা, আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড বা আমার আত্মীয় আমাকে খুব সুন্দর বা আমার আপনজন আমাকে খুব সুন্দর একটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা নিতে চাইলে দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে যোগাযোগ করেন, অর্ডার করেন, আর আমাদের অর্ডার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে হায়াতে তাহলে আমরা 20 রমজান পর্যন্ত অর্ডার নিব, 20 রমজান পর্যন্ত অর্ডার। যদিও আপনার ওই অন্যান্য কুরিয়ার যারা বিশেষ করে আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি, তো ওরা 25 রমজান পর্যন্ত মানে অর্ডার নেয়, তো যদি 25 রমজান পর্যন্ত এই বছর যদি তারা নিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ 25 রমজান পর্যন্ত ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা আর্লি চেষ্টা করবেন, আগে আগে প্রোডাক্টগুলো নিয়ে নিলে ভালো হয় আর কি। তো দেখা গেল আমাদের ব্যস্ত থাকবে ইনশাল্লাহ। তো দোয়া করি, দোয়া করি আমরা আল্লাহর কাছে, আল্লাহ মাবালিক না রমাদান, আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন, আমরা যেন রমজানের যে সিয়াম এবং কিয়াম কোরআন তেলাওয়াত এগুলো যেন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন আল্লাহ আমিন। আজকে এই পর্যন্ত, দীর্ঘায়িত করছি না, তো সব পরিশেষে বলবো এটাই, আপনারা প্যাকেজগুলো আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। প্রথম যে বলেছিলাম সুন্নাহ আতর প্যাকেজ হচ্ছে এটি, তারপর হচ্ছে লাক্সারি আতর প্যাকেজ হচ্ছে এটি, তারপরে ডিলাক্স আতর প্যাকেজ হচ্ছে এটি। এখন শিশি যদি আপনারা চান, যদি বলেন আমাকে সুন্দর শিশিতে সাজিয়ে দেন, দেখা যাচ্ছে এখানে যদি সুন্নাহ আতর প্যাকেজ এটা হচ্ছে খুব সুন্দর ডিজাইন করা, তারপরে লাক্সারি যে প্যাকেজ এটার মধ্যে খুবই সুন্দর, আর ডিলাক্স যেটা হচ্ছে সেটা একটু নর্মাল, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শিশিতেও নিতে পারবেন, আপনার মতো করে আপনি ইচ্ছে মতো আপনি সাজিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, আমাদের সাথে কমিউনিকেশন করবেন আর কি। তো আপনাদের সবাইকে জানাই জাজাকাল্লাহ খায়ের এত দীর্ঘ সময় ধরে রিভিউ শোনার জন্য, আর সময় করে একদিন পিওর আতর শোরুমে ভিজিট করুন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর অনলাইনে অর্ডার করতে হলে আপনারা ওই নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে অর্ডার করবেন, আর আমাদের ফেসবুক পেজ রয়েছে পিওর আতর নামে, ওই পেজে আপনারা একটা লাইক দিবেন ইনশাল্লাহ,
লাইক কমেন্ট শেয়ার করেন, ইনশাল্লাহ এটাকে একটু প্রচার করেন আর কি। হ্যাঁ, জিনিস যারা আমাদের থেকে নিয়েছেন তারা অবশ্যই তারা আজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে না আলহামদুলিল্লাহ আপনগুলো মান কেমন, তারাই নিজেরাই এটা প্রশংসা করবেন আর কি। আমি বললে তো আবার হচ্ছে না, আমার প্রোডাক্ট আমি বলবো ভালোই, আপনারা রিকমেন্ড কেমন দিবেন সেটা আমি জানতে চাই ইনশাল্লাহ। কমেন্ট করে জানাবেন আমার আমাদের প্রিয় আতরের আতর গুলো আপনারা নিয়ে কেমন স্যাটিসফাই হয়েছেন কিনা বা কেমন মন্তব্য করবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত, আগামীতে নতুন কোন রিভিউ নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হব। আর আসলে অনেক কথা বলা থাকে কিন্তু একসাথে সব বলতে পারি না, মনে করে যে হ্যাঁ মনে হয় যে হ্যাঁ না কোনো একটা লাইন হয়তো আমার ছুটে গেছে, ওইটা একটু অ্যাড করলে ভালো হয়। তো আমি একটু ছোট্ট করে বলতে চাচ্ছিলাম যে এই এই প্যাকেজের সাথে দেখা যায় আপনার 5টা ফ্রেগনেন্স রয়েছে, আপনি চাইলে কিন্তু একটা এটাতে সুরমা দানি অর্থাৎ সুরমা সুরমা সহ আপনি নিতে পারেন। আমি আপনাকে একটু দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি আপনাকে সুরমা দানিটা দেখাচ্ছি, তাহলে একটু ভালো হবে আর কি। জি, এই যে সুরমাদানি, ছোট্ট একটি সুরমাদানি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, রিয়েলি সরি, মনে কিছু নিয়েন না। আসলে প্রাণ খুলে কথা বলতে ইচ্ছা করে, মন খুলে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ক্লায়েন্টদের সুবিধা দিকে লক্ষ্য করতে হয় যে তারা আসলে প্রস্তুত কিনা এত দীর্ঘ সময় কথা শোনার জন্য। আপনারা কমেন্ট করবেন আমার আলোচনা কি খুব বোরিং লাগে কিনা, লং হয়ে গেলে পরে শর্ট হয়ে গেলে বলবেন, যদি বলেন আর বেশি আলোচনা করেন কমেন্টে যদি বলতে পারেন হ্যাঁ আমরা পছন্দ করি আপনি একটু দীর্ঘ সময় ধরে একটু আলোচনা, তাহলে আমি করতে পারবো, নো প্রবলেম। এই যে দেখুন, এই যে আপনি এভাবে কিন্তু করে দিতে পারেন, আপনার এখানে 4টা আতর দিলেন, কাউকে গিফট করতে চাইলেন, কাউকে আতর দিলেন 4টা, একটা সুরমা দিয়ে দিলেন, খুব সুন্দর হবে। হ্যাঁ, এই সুরমা দানিতে কিন্তু আপনার আটে হচ্ছে 10 গ্রাম, কেমন আপনি 5 গ্রাম দিলেন সমস্যা নাই, 5 গ্রাম দিলেন পুরো ফুল নিতে পারেন, যদি আপনার ফুল নেওয়ার ইচ্ছা থাকে সামর্থ্য থাকে আপনি পুরো ফুল 10 গ্রাম নিয়ে নিলেন, এই এটাও খারাপ হবে না ইনশাল্লাহ। আর মেসওয়াক তো রয়েছে আমাদের সাথে, একটা মেসওয়াকও দিয়ে দিলেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখেন দোয়া করি, আল্লাহ আমিন। আল্লাহ আপনাদের হালাল ব্যবসায় হালাল উপার্জন আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন দোয়া করি। রমজান আসতেছে, আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, সুস্থতার সাথে যেন রমজানের সিয়াম কিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ বারিকনা রমাদান। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।